আপনি যদি মধ্যবিত্ত কিংবা আপনি যদি একটা খুব গরিব ভর্তি বিলং করেন তো ভাববেন যে আপনার শিক্ষাটাই হলো আপনার অর্থ আপনার হয়তো পকেটে অনেক পয়সা নেই কিন্তু আপনার একটা ডিগ্রি আছে আর ওই ডিগ্রিটাই কিন্তু একদিন আপনাকে আগামী দিনে এক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে তার জন্য যা পড়াশোনা করা পড়াশোনা আপনি করে এসছেন আপনি মাস্টার্স করছেন আপনি বিএড করেছেন আর একটু বন্ধু বাকি আছে কারণ অ্যাকাডেমিক শেষ আপনার হয়ে গেছে এবার আপনাকে লড়াই করতে হবে নতুন চাকরি পাওয়ার জন্য বর্তমানে আমাদের অবস্থা এমনই যে চাকরির আমাদের রাজ্যে অনেকটাই কম কিন্তু ওরা বলেছেন একটা কথা যে দুর্গাপূজা প্রতি মাসে বা প্রতি বছরে যেমন হয় না ঠিক এসএসসিও তেমনি হবে না অর্থাৎ এসএসসি হবে আপনার প্রায় পাঁচ থেকে ছ বছর পর দেখুন প্রায় পাঁচ থেকে ছ বছর প্রায় পার হয়ে গেছে এবছর একটা এসএসসি বা এসএলএসটি হওয়ার সম্ভাবনা কিন্তু ওটা আছে অতএব আপনাকে কিন্তু বেশ ভালোভাবে পড়তে হবে না হলে খুব মুশকিল হবে কম্পিটিশানে আসা হিউজ পরিমাণে ছেলে কিন্তু বসে আছে কম্পিটিশান করবার জন্য আপনার সাথে অতএব আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেটা হবে সেরা সেরা আজকে আমাদের যে বিষয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ পেপার আমি প্রত্যেকটা ভিডিওতে আর কি এখানে বলে দিয়েছি যে দেড়শো নম্বরে হবে প্রিলিম এক্সাম তার ওয়েটেজ হবে একশো নম্বরের এই ওয়েটেজ এগুলো কনভার্ট করে হচ্ছে এর জন্য অনেক ধরনের ভিডিও আমি দিয়েছি আর কি ওগুলো একটু মনে দেখে নেবেন প্রিলিমে ভিডিওগুলো তাহলে আপনার কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আজকে আমাদের বিষয়টা হলো একশো নম্বরের ল্যাঙ্গুয়েজ পেপার কোন প্রশ্নগুলো এসছিল কি বই আপনি পড়বেন কেমন প্রশ্ন আসবে এবং কত মার্কসের আসবে এটা হলো আজকের মূল বিষয় আপনি যদি একটু ধৈর্য সহকারে শুনেন তাহলে আপনারই লাভ হবে আগামী দিনে তার আগে আমার দেখবেন দুটো ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে এই এই ব্যাচের আর কি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া রয়েছে আপনি এটা অবশ্যই এটা ফ্রি লিঙ্ক আর কি ফ্রি একটা গ্রুপ আপনি ওখানে আসুন রোজ মক টেস্ট আমরা নিই রোজ আমরা আলোচনা করি ওখানে এবং নিজেকে বন্ধু তৈরি করুন এইভাবে ঘরে বসে কিন্তু থাকবেন না ঠিক আছে নমস্কার আমার নাম বিল্টু সিংহ টিচার অফ সেন্ট জেভিয়ার স্কুল চলুন শুরু করি আজকের ভিডিও তো আজকের ভিডিও আমাদের মূল বিষয়টা হলো ল্যাঙ্গুয়েজ তাই না আমাদের এখানে কি রয়েছে ল্যাঙ্গুয়েজ আমাদের রয়েছে আপনার ফিফটি নাম্বার রয়েছে বাংলা আর ফিফটি নাম্বার রয়েছে আমাদের ইংলিশ এই দুটো বিষয় বন্ধু আমাদের আছে ওকে এবারে এটা কিন্তু হবে এমসি কি হবে না এটা হবে আপনার লিখিত হবে লিখিত মানে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে দু মার্কস আপনাকে লিখে দেওয়া হবে দু মার্কস ঠিক আছে বাংলাতে দেখুন পঞ্চাশ নাম্বার আছে তার মানে বাংলাতে বলতে পারি আমরা পঁচিশটা প্রশ্ন সেখানে কিন্তু হবে বাংলাতে কোন কোন প্রশ্নগুলো মানে ওর যে সিলেবাসটা যেটা আছে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনি এবার সিলেবাসটা একবার দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিংবা আপনি আসুন গ্রুপে সেখানে আর কি আমি আপনাকে পার্সোনালি দিয়ে দেব ইংলিশে কোনগুলো আসবে ইংলিশে আমি সেদিন আর কি আলোচনা করলাম তো একটু ইংলিশে আমি আজকে আপনাকে দেখে দিচ্ছি যে ইংলিশে কোনগুলো আর কি আসবে ঠিক আছে অনেকে এটা প্রবলেম ছিল এবং বইয়ের নামগুলো আজকে আমি আপনাকে বলে আর কি দেব ঠিক আছে তো চলুন শুরু করি আজকের আমাদের এটা খুব সুন্দর একটা ভিডিও এখানে হবে তো দেখুন ইংরেজি যেগুলো সাঁওতালি মিডিয়ামে আর কি এসেছিলো সেগুলো ছিল আপনার প্রথমত ছিল ভয়েস চেঞ্জ আপনার ছিল ভয়েস চেঞ্জ ছিল ন্যারো চেঞ্জ ছিল ন্যারো চেঞ্জের পরীক্ষা যাতে আপনার আছে যারা 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 আমার গ্রুপে আছো তারা জানো আর কি ভয়েস চেঞ্জ চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ সিঙ্গুলার আর্টিকেল প্রিপোজিশন এগুলো সব এসেছিল এবং টু মার্কস ভার্ব কম্বাইন ইন টু কমপ্লেক্স রিরাইট দ্য সেন্টেন্স কারেক্ট দ্য সেন্টেন্স আপনার কম্পাউন্ড সেন্টেন্স ফ্রেজাল ভার্ব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর বাট বাট দিয়ে আর কি ফিল আপ ওগুলো দিয়ে দিচ্ছে আর কি সুটেবল প্রিপোজিশন আর দু মার্কসের এসেছিল আর কি প্যারাগ্রাফ তো এই পুরো চারটা এই পুরো চারটা আমি আপনাকে আমি আপনাকে আর কি আপনি গ্রুপে এলে আর কি আপনি পেয়ে যাবেন কিংবা আপনি একবার ভালো করে প্রথম থেকে শুনে একবার আপনি লিখে নেন তাহলে সুবিধা হতো আর কি ঠিক আছে এটা এটা কিন্তু আমি বললাম ভয়েস চেঞ্জ স্পিচ সিঙ্গুলার আর্টিকেল প্রিপোজিশন কারেক্ট ভার কমপ্লেক্স সেন্টেন্সে আপনাকে মানে কনভার্ট করতে হবে কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স ভার ফিরিন দ্য ব্ল্যাঙ্কস সুটেবল প্রিপোজিশন আর দু মার্কসের প্যারাগ্রাফ এটা কিন্তু সাঁওতালি মিডিয়াম আপনার এসেছিলো তো এটা আপনাকে কিন্তু বেশ ভালো করতে হবে এর জন্য কি আপনি বই কিনবেন এর জন্য বাজারে অনেক বই পাওয়া যায় যে কোনো একটা নাইন গ্রামার বই আপনার কিনতে কিন্তু হবে সেটা হলো পিকে মুখার্জি কিনতে পারেন আপনি কিনতে পারেন পিকে সরকার আপনি হাইলাইটের বইগুলো ভালো হয় আপনি এটা ভালো একটা যে কোনো ইংলিশ একটা বই বাজারে গিয়ে আপনি কিনে নেন এবং দু মাসের জন্য যেগুলো আমি বললাম একবার একটু আগের থেকে শুনে শুনে দেশ লিখে নেবেন কিংবা গ্রুপে চলে আসুন ওখানেও আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু বন্ধু আসবে অত সাঁওতাল মিডিয়ামগুলো এসেছিলো এবারে বাংলাতে যেটা আর কি ছিল বাংলাতে তো বাংলাতে এখন বাংলার জন্য অলরেডি আমি একটা ভিডিও আগেই এখানে বানিয়ে দিয়েছি বাংলার জন্য তো সেই বাংলার ভিডিওটা কিন্তু বন্ধু আপনি একবার এখান থেকে দেখে নেবেন বাংলাতে কিন্তু আমি আগেই বাড়িয়েছিলাম তবুও আমি আপনাকে বাংলা বলে দিই উক্তি পরিবর্তন বাক্য সংশোধন ক্রিয়ার কাল একটু আস্তে আস্তে আপনি আর কি লিখে নেন বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন সঠিক বাক্য গঠন বাগধারা শূন্যস্থান পূরণ করো কারক প্রত্যয় আর যে কোনো বিষয়ের উপরে টি শব্দ দিয়ে আপনাকে আর কি শব্দের মধ্যে আর কি আপনাকে লিখতে হবে প্যারাগ্রাফ যেমন ধরুন সময়ের মূল্য সময়ের মূল্য আপনাকে দিয়ে দিলেও আপনাকে দু নম্বর কিন্তু এটা লিখতে আর কি হবে দু নম্বর আর কি আর কি থাকবে ওখানে তো ষাটটা ওয়ার্ডের মধ্যে আপনাকে কিন্তু লিখতে এটা হবে সময়ের মূল্য ধরুন দিল আর কি ফোনের উপকারিতা ধরুন দিয়ে দিল আর কি আপনাকে যে একটি কলমের আত্মকথা তো এরকম প্রশ্ন বন্ধু ওখানে আসবে এই জন্য আপনাকে কিন্তু ওরা মাত্র দু নম্বরে দিচ্ছে কিন্তু সিক্সটি ওয়ার্ড আপনাকে তার মধ্যে লিখতে আর কি হবে পাঁচটা ওয়ার্ড এদিক ওদিক হলেও কোনো ক্ষতি নেই সিক্সটি ফাইভ ওয়ার্ডসের মধ্যে আপনাকে লিখতে আর কি হবে তো এই হলো আমাদের বাংলা ইংলিশ সিলেবাসটা কিন্তু বাংলা আমার কী বই পড়বো আমি আমার গ্রুপে আমাকে অনেক প্রশ্ন এটা করছে তো বাংলার জন্য আপনি যে বইটা পড়বেন সেই বইটা হলো আপনার কালীপদ চৌধুরী আপনি পড়তে পারেন বা বামনদেব চক্রবর্তীর বইটা বেশ ভালো বা আপনি অমল পাল পড়তে পারেন বা আপনি পড়তে পারেন জগৎ লাহা অনেকে বলছে স্যার আপনাদের একটু গাইড করে দেন গাইড আমি করে দেবো বাংলা আর কি দিক থেকে আপনি ফার্স্ট কাজ হলো আপনি এই বইগুলোর মধ্যে এখন একটা বই আপনি জোগাড় করুন একদমই কম দামও রয়েছে সেগুলো পঞ্চাশ হাজার টাকার দামের মতো আর কি হয়ে যাবে আর আপনি গ্রুপে চলে আসুন আমি ওখানে আপনাকে হেল্প কিন্তু করব। রোজ আমরা টেস্ট কিন্তু ওখানে নিচ্ছি এবং তৈরি কর চেষ্টা করছি আর কি সম্পূর্ণ একদম বিনামূল্যে কোনো আপনার ভয় ডর ওখানে নেই আপনি আসুন অনেকে টিউশন পড়ানোর জন্য বলে কিন্তু এই মুহূর্তে আমি ওইরকম কোনো ডিসাইড ডিসিশন আর কি নিচ্ছি না তাহলে এই আপনাকে বন্ধু বললাম দু মার্কসের হবে বাংলা ইংলিশ এবং কোন কোন সিলেবাসটা বললাম সেটাও আপনি আর কি নিশ্চয়ই লিখে নিয়েছেন সমস্ত কিছু আমি আগেও আলোচনা করে দিয়েছি এবার আলোচনা করলাম যদি বিন্দু মাত্র বন্ধু ভালো লাগলো ভিডিওটা তাহলে আপনি পারলে একবার লাইক করে দিবেন এবং পারলে বন্ধু সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন রাখছি বন্ধু